নির্বাচনের ব্যাপারে কোনো সংলাপের প্রয়োজন হলে সেই উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর যারা সংবিধান মানে না তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না উল্লেখ করে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, বন্ধু রাষ্ট্রগুলো নানা মতামত দিলেও সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন। দেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি ভেবেছিল বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কথা বলবে, কিন্তু কেউ তাদের দাবি আমলে নেয়নি। এক দফা কর্মসূচি দেওয়ার পর দিন ফের 31 দফা দাবি তোলায় বিএনপি এখনও তাদের মূল দাবি জনগণের সামনে উত্থাপন করতে পারেনি। নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সুতরাং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলতে হয় সেটি নির্বাচন কমিশনের সাথে বলতে হবে। নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা সংবিধান মানেন না তাদেরকে বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী 2041 সালের মধ্যে এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। এদিকে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভমেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, বন্ধুরাষ্ট্রগুলোর নানা মতামত থাকলেও সবাই অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন। আমাদের বন্ধুরাষ্ট্র তাদের নানান রকমের মত থাকতে পারে, তবে আমি কোথাও কিন্তু ভিন্ন কোনো মত দেখছি না। যারাই আসছেন তারা সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই কথা বলছেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে জানান শিক্ষামন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এসএটিভি নিউজ ডেস্ক।